নমস্কার বন্ধুরা, ভিলফুডে স্বাগত জানাই। তো বন্ধুরা, গতকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে আমাদের প্রায় সবারই ঠান্ডা লেগে গেছে। প্রত্যেকদিনের মতো আজকেও আবার নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে রয়েছে বেশ কিছু রেসিপি যেটা আমরা সাধারণত সকালবেলা খেয়ে থাকি, মর্নিং ব্রেকফাস্ট হিসেবে। খুব সহজ পদ্ধতিতে, খুব তাড়াতাড়ি যেটা করা যায় সেটাই মা করবেন। আর বেলা অনেক হয়ে গেছে, প্রায় 8:30 হয়ে গেছে, 8:30-9 বাজে চলল। তো মা ঠাকুমা দুজনে আসছেন, তো চলুন আজকে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। আর সঙ্গে কী কী থাকছে আপনারা পুরোটাই দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আর খুব তাড়াতাড়ি আমাদের 2 মিলিয়ন হতে চলেছে বন্ধুরা, তার জন্য অনেক 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 আপনাদেরকে ধন্যবাদ, প্রণাম জানাই। এইভাবে এগিয়ে নিয়ে যাবেন, সাপোর্ট করবেন, এইভাবেই ধন্যবাদ। চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। তো আজকে আমরা সঙ্গে নিয়েছি নতুন আলু, আর নতুন আলু খেতে কিন্তু খুব দারুণ। শীতকালে নতুন আলু যে কোনো কিছু রান্না করবেন তাতেই ভালো বন্ধুরা। তো বিশেষ করে মাংসের মধ্যে খুব ভালো লাগে এটা, নতুন আলুটা। তো আজকে একটু অন্য কিছু হবে, আপনারা দেখতে থাকুন কি হয়। মা ওইদিকে উনুন ধরানোর জন্য রেডি হয়ে গেছে। মা আজকে কি করবে সকালের খাবার? দেখ তুই আগে কি করব, তোর পছন্দ মতন একটা খাবার তৈরি করব। গায়ে যে খোসাটা আছে এটা আমি ছাড়াই নেব। নতুন আলু বেশ এদিকে একদিকে ভালো, এই খোসাটা কি সুন্দর ছাড়ানো। এই নতুন আলু কাজল কি ভালোবাসে, মাছের ঝোলে যদি দিই না ও আলু কয়টা সব ওই মনে হয় একা খায়, বলে কি আমার আলু দাও আলু দাও। এই যে ছুলে ছুলে নেব, মা এখনো আসে নাই, মা চান করে পুজো দিয়ে আসবে। তা পুজো দেওয়া হয়ে গেছে, এবার আসছে। তারপর আমি এই আলু টালু ছুলে একটু সেদ্ধ বসাই দিই। এবার আলু কটা আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দিই। ঠিক করে নাকি স্নান করলাম, পুজো এলাম, ঠাকুমা চলে এসছে, এই ঠান্ডার মধ্যে স্নান করে পুজো দিয়ে এই ঢুকছে। তো এরপর মা এদিকে আলু সেদ্ধ বসে দিয়েছে, আর ঠাকুমাকে বাগানে পাঠাচ্ছি না, আমাদের সাথে থাকবে বেগুন পোড়া। তো বেগুন পোড়াবো আমরাই। তো চলুন বেগুন দুটো তুলে নিয়ে আসি গাছ থেকে, তারপর সেই বেগুন দিয়ে পোড়া হবে। বড় বেগুন আছে নাকি? বড় বেগুন তো নাই ঠাকুমা, এই গাছে দুটো আছে দেখ। দারুন মিষ্টি, সকাল সকাল টাটকা মটরশুঁটি স্মেলই অন্যরকম, দারুন খেতে হয় আর দারুন মিষ্টি বন্ধুরা। এইটুকুটুকু বেগুন হবে তো? হবে হবে, এর থেকে তো আর বড় নাই মনে হচ্ছে। হবে ঠাকুমা, একটা দুটো দুটো বেগুন বীজ থাক, বীজ থাক, বীজ শুরু করা হবে। দুটো বেগুন পেয়েছি, খাওয়া যাবে, আরে মেখে টেকে তো খাওয়া যাবে নাকি। এটা
এবার আটাটা আমি মাখবো এই বাটিতে, এইটুকি মাখি। আটা নুন দিচ্ছি, কত নুন দাও? এবার জল দিয়ে দিই। অল্প অল্প জল দেবো আর মাখবো। আমি তো ভাবছি বেলা রুটি নাকি গোলা রুটি ভালো আমার। হ্যালো, কাজলের পছন্দ গোলা রুটিতে অম্বল হয় না, এটা নরমও না শক্ত না, এরকম করে মাখতে হবে। বেগুনটাকে একটু ধুয়ে নি, যদিও সারা রাত ভিজেছে, ধোয়া হয়েই আছে, তবুও একটু বালি লেগে আছে বলে ধুয়ে নিচ্ছি। যথেষ্ট এটাই। কাঁচা লঙ্কা লাগবে আমাদের। কাঁচা লঙ্কা এবার বেগুনটাকে পোড়ানোর জন্য আমি লঙ্কা চিরে ভরে নেব। গোটা লঙ্কা বললে কি সেই ফ্লেভারটা ফাটিয়ে দিলে হয় না লঙ্কাটাকে? না, লঙ্কাটা ভরে দিয়েছি এখানে। লঙ্কা ভরা হয়ে গেছে, আর বলবো রসুন। হয়ে গেছে এটাতে, আর এটাতেও একটা লঙ্কা ভরে নেব। এটা দুটো দিতে হবে, ঝাল দেবো একটু বেশি করে। সরু বেগুন, এবার এখানে রসুন ভরা হবে, টুকু আকর রসুন ভরে দেবো, তাহলেই হবে। এরপর এই লঙ্কা ভরার পর এবার দুটো করে রসুন ভরে দেবো। বেগুন যা আছে রাস্তে এসছে, ওর ভিতর সাইড উঠে যাবে নাকি? রসুন ভরছে, লঙ্কা, সব কিছু তেল মেখে পোড়াবো তো, কিচ্ছু হবে না। সাইড সাইড শুদ্ধ খাবে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আলুটা গরম গরম মাখাতে হবে, পাতা
জালি মানে পাতা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি ছুলে রাখছি, তাড়াতাড়ি আসবেন পাবো। কয়টা দুঙ্গে পাতা লগে আস, এবার কড়াই চাপাই দিই। এবার কড়াই গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দেব যাতে কড়াইতে রুটিটা ভাজলে সহজে উঠে যায়। এই এই কাপড়টা দিয়ে এই তেলটা ভালো করে মাখাই দেব। আটা মেখে রাখছিলাম, এবার কড়াইতে দেব। এই রুটি ভাজতে খুব সহজ, আটা মেখে কড়াইতে দিয়ে দেয়। সামান্য তেল দিয়েছিলাম ওই জন্য কড়াইটার পাশ দিয়ে দেখেন রুটিটা উঠেই গেছে। এইবার একটু খোসা দিলেই উঠে যাবে। কি সুন্দর রুটি উঠে গেছে। বেশি তেল দিয়ে দিলে আবার কড়াইতে লাগবে না, অল্প তেল দিতে হবে যাতে কড়াইতে লাগে রুটিটা। একবার তেল দিলে তিন চারটা রুটি করা যায়। এই কত দুঙ্গে পাতা, এই পাশে তাজা। কিরে টুপিতেই তো মুখ পুক ঢাকা পড়ে গেছে, শরীরটা ভালো না, ঠান্ডা তো কাইল হয়ে গেছে। হাই হাই করে দাও, হাই। শরীরটা ভালো না, জ্বর জ্বর মানে হালকা একটু জ্বর জ্বর আছে, কালকে ছিল এখনো আছে। ও শুনো শুনো তুমি শুনো, হাসি হাসি দেখো, তোমার জ্বরটা আমারও, তোমার জ্বরটা আমারও শোনো। আলুটাতে কি করবা? বেগুন পোড়া হইছে, আলু মাখা আর ওই রুটি। দেখেন রুটি ভাজে ভাজে ডিপ দিছি, কিন্তু আলু তো এখনো মাখা নয় নাই, তাড়াতাড়ি করেন না। তুমি আর ভাজতে হবে না, এখন তুমি আলু মাখা গরম গরম ভাজবে খাবে। আমি দুঙ্গে পাতা খুব আমাদের শরীরটা আজকে ভালো নাই, ধনে পাতাটা কুচি কুচি করে কাটি। পালা লঙ্কা দিয়ে মাপ নাই, যে এই লঙ্কা দিয়ে মাপ।
ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, এবার লঙ্কা কুচি দিয়ে দেব। ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এবার আলুটা মাখি। সুন্দর নুন, হ্যাঁ সরষের তেল, কাঁচা তেল দিয়ে মেখে নিই। এবার মাখি। হ্যাঁ হয়ে গেছে, নাও এই যে আলুটা মাখাই দিই। ওই যে রুটি ভেজে ভেজে ডিপ দিছি, এদিকে বেগুন পোড়া হবে। হ্যাঁ নরম হয়ে যায়। একটু তেল মেলাম বেগুনে মাখবো। বেগুন পোড়া দিলাম, এত বড় বড় রুটি। হ্যাঁ একটা হয়ে গেছে, আর দুটো এই ঝিকে দেয়া আছে, এই দেখ ঝিকের উপর দিয়ে দিছি। শালা গো কি কইতো, শরীরটা আমার একবারে জল গিয়ে যায়। বেগুনটা একটু মাঝে দিই। ঠাকুমা বেগুনটা মাখাক, আমি আলু নিয়ে চলে এসেছি, আলু নিয়ে নিয়েছি রুটির সাথে। আর গরম গরম রুটি না খেলে বন্ধুরা মজা পাওয়া যাবে না। তো গোলা রুটি সব থেকে খুব বানানো ইজি, খুব ইজি বানানো এটা। আর এর সঙ্গে বেস্ট হচ্ছে এই যে আলু সেদ্ধ, আর আমার সব থেকে বেশি ভালো লাগে আলু সেদ্ধ দিয়ে। বেগুনের ভিতর দুইটা দেশে লঙ্কা, একটা বেগুন সিদ্ধর ভিতর আমি এই দুইটা লঙ্কা দিয়েই মাখিয়ে দেব। যা করে খাই খাবে, দুইটা আমি পরে চালাবো। না ধনে পাতা দেব না, এই একটা পোড়া মাইছে দিলাম আমি, আর এই দুইটা বাদ দিয়ে খাবো মাইছে। এই নে বেগুন তুই খা, এই দেখেন কি সুন্দর বেগুন পোড়া হয়েছে, এই লম্বা বেগুনটা। ও কি লাগছে দেখতে, চমৎকার। ঝাল লেগে গেছে, ঝালে একটু দরকার ছিল আমার, ঠান্ডাটা লেগেছে তো, আর ঝালটা খেলে ঠান্ডাটা পুরো ফেটে যাবে। অনেকদিন পর দেখুন শব্দ, দেখুন মুড়মুড়ে, একদম মুড়মুড়ে রুটি। ও চরম ঝালটা কমা খা, দিয়েছে দুইটা লঙ্কা বেগুনের মধ্যে, একটা একটা বেগুনের মধ্যে দুইটা লঙ্কা দেয় খা। না না না, এইরকম রুটি বানাইয়ে আগে আমরা অনেক খাইতাম, এখন এই বাজার আলিশে আর খাওয়া হয় না। কত ভালো লাগে, আর আপনারা দশ খানো খাইয়ে ফেলাই দিতে পারবেন, তবু পেট ভরবেন না। বেগুন পোড়া নাও,
না আমি বেগুন ছড়া খাবো না। খুব সাধারণ একটা রেসিপি, ব্যস্ততার মধ্যে খুব তাড়াতাড়ি খুব সহজেই বানিয়ে খেতে পারবেন। এটা খুব টেস্টি কিন্তু, আর বাড়িতে অবশ্যই বানাবেন, ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ঠান্ডার দিনে একটু খাই, খেজুরের গুড় দিয়ে খাইতে মানে ইচ্ছা করে না, এই একটু জাল জাল করবে। ঠান্ডা লেগেছে তো সবার, আর ঠান্ডার মধ্যে বেশ ঝাল ঝাল বেশ ভালোই লাগছে খেতে, মুখে রুচি ছিল না। আপনারাও আনে এইরকম খাবে, বড় ভালো লাগবে। আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সাবধানে থাকবেন। শেষ করলে বন্ধুরা, টু মিলিয়ন হতে আর একটু বাকি, তো আপনাদের কাছে বেগুনের মধ্যে দুইটা লঙ্কা দিয়েছে, এক একটা বেগুনের বিটা আমিও সেই রকম করে মাঝে দিয়েছি। টু মিলিয়ন হতে আর একটু বাকি আছে, তো আপনারা সবাই সাপোর্ট করবেন, আপনারা সবাই সাবস্ক্রাইব করুন যারা এখনো করেননি, তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য এক নতুন ভিডিও নিয়ে। দারুণ দারুণ ভিডিও আসছে, আর দুদিন ভিডিও দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না, আর বৃষ্টি হচ্ছিলো, আরও একটু জ্বর জ্বর হয়েছিলো, যার জন্য দুদিন ভিডিও দিতে পারিনি। তো এবার কন্টিনিউ ভিডিও পাবেন, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, টাটা।